বাপরে বাপ, এটা আবার কবে হলো? হঠাৎ বড় মুখ করে আমার স্ত্রী বলছিস? হ্যাঁ, স্ত্রীকে স্ত্রী বলতে হয়। প্রবলেম কি হয়েছে বলো? প্রবলেম হওয়ার তো কিছু বাকি নেই। অগ্নিজিৎ মুখার্জি বারবার বারণ করা সত্ত্বেও মেঘ গীতার প্ররোচনায় FIR করেছে। হ্যাঁ, আর সেই FIR-এ আমাদের নামগুলো পর্যন্ত রেখেছে, যাতে আমাদেরকে টিনে হিঁচড়ে ওই কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় আর তারপর কোমরে দড়ি দিয়ে হাজতবাস করানো যায়। বুঝতে পেরেছিস? হবে না, হাজতবাস হবে না। তোমরা সবাই নিশ্চিন্তে থাকতে পারো, হাজতবাস হবে না। ম্যাক এই বাড়িতে ফিরে আসবে, আর কোনো কেস হবে না, আর তার দায়িত্ব স্বয়ং গিয়ে নেবে। দায়িত্ব আমি নেব মানে? হ্যাঁ, তুমি নেবে। তুমি ম্যাককে ফিরিয়ে আনবে এই বাড়িতে, আর তুমি গীতাকে বোঝাবে যে সংসার গড়ার জন্য, ভাঙার জন্য নয়। তুমি অনেক দিন ধরে অনেক কষ্ট করে এই সংসার গড়েছো গিনি, আজ এতদিন পর আমার তোমার সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তটাকে তুমি নষ্ট হতে দিও না গিনি, প্লিজ নষ্ট হতে দিও না। বাহ, চমৎকার। নাটক করছিস নাকি তুই? ওর উপর হঠাৎ করে এত ভালোবাসা উঠলে উঠলো কি করে? কি বলছো কি? মানে ভালোবাসা উঠলে উঠছে মানে ও তো আমার স্ত্রী হয়, আর ওকে তো ভালোবাসাটাই স্বাভাবিক। হ্যাঁ স্বাভাবিক, কিন্তু এতদিন তো ওর দিকে তুই চোখ তুলেও তাকাতিস না। হ্যাঁ, এতদিন কি হয়েছে সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। এই মুহূর্তের কর্তব্য মানে আমার স্ত্রী হিসেবে এবং বাড়ির বউ হিসেবে মেহেককে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা, এটা ওর ফার্স্ট কর্তব্য। আর ওকে বোঝানো যে ও যদি এই কেসটা লড়ে তাহলে এই পরিবারে অনেকে জড়িয়ে যাবে, তাই মেহেককে বোঝানোর খুব দরকার। বোঝানোর দরকার নেই, ঠাম্মি। হ্যাঁ, বোঝানোর দরকার নেই। আমার বড় খোকা সবাইকে ছাপিয়ে গেছে, জানি না সংসার রক্ষা করার জন্যে কি না, কিন্তু ও যা করেছে সেটা ভাবতেই পারছি না। কি করেছে? তোমার বর ফোন করেছিল। কে? অঙ্কিত, তুমি এখন এত রাতে এখানে? আসলে তোমাদের বাড়িতে গেছিলাম, লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ ছিল তো, কিন্তু আমি তো জানতাম না যে আমার লক্ষ্মী ঘর ছেড়ে অন্য কোথাও রয়েছে। মেহেক, 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 বিশ্বাস করো, তোমাকে ছাড়া কিন্তু মুখার্জি বাড়িটা একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। তুমি ছাড়া বাড়িটা কেমন অন্ধকার, একদম ভালো লাগছিল না আমার সেখানে। আমার আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই আমি এখানে চলে এলাম। মেহেক, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করবে আমাকে? গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।